Please subscribe and press the bell icon to never miss any update from my channel. Hi guys, welcome back to another vlog. So, today's vlog is in Bangla. So, today we are going to long drive. We are going to go to Rupam maacher. So, we are going to long drive. I am going to go to the house. আমরা এখন নিউ টাউনে আছি নিউ টাউনের একটা জায়গায় এসেছি আর একদিন সেলফি তুলে ব্যস্ত আমাদের একটা প্লট আছে নিউ টাউনে শুধু সেটা আমরা একটু মাঝে সাথে দেখতে আসি এখনো সেটা পাইনি সো আর এখানে আশেপাশটা আমি দেখি একটু ঘুরিয়ে এখানে এখনো আপাতত কিছু হয়নি বাট আশেপাশে অনেক ফ্ল্যাটস গুলো হয়েছে সো এইটা হচ্ছে আমাদের প্লট এখনো ফ্ল্যাট ফ্ল্যাট হওয়া বাকি আছে এখানে একটা পার্ক আছে একটু পার্কে যাই পার্কে বাবা যেতে দিচ্ছে না বাট একটু যাই গিয়ে দেখি পার্কটা কি আছে যখনই ভাই আসে সবাই আসে বলে পার্ক আছে পার্ক আছে পার্ক আছে একটু পার্ক যাই কি আছে আমার পেছনে ও তুমি আসছো আসো পার্কটা মনে হয় এখনো হয়নি নাকি জঙ্গল এটা হয়নি হবে 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 সবই এখানে হওয়ার ইয়েতে মানে হচ্ছে হবে চলো যাই বাবা ডাকছে ওকে দিয়ে ফটো তুলছে অবস্থা দেখো দুজনে তো তুই ফটো তোলার কোন লোক পেলি না বাবা বাবাই আমাকে তুলে দিয়েছে ওখানে সো বাড়ি এসে গেছি আর ফোন চলে গেছে ফ্রেশ হতে ফোনও চলে গেছে আমার নাইকার থেকে আমি কিছু অর্ডার করেছিলাম সেই পার্সেলটা এসেছে আমি ওদের একটু দেখিয়ে দিই কি আছে পার্সেলে সো আমি একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম আর একটা লিকুইড শীত সিঁদুরের লোটাস আমি এটা শুনেছি লোটাস হার্বালের এই সিঁদুরটা খুব ভালো সো 100% ভেজিটেরিয়ানও এখানে লেখা আছে ওহ
কালারটা খুব সুন্দর, ওটা সোয়াচ করে দিই, জাস্ট অ্যামেজিং। সো স্মেলটা খুব ভালো। এটার প্রাইস হচ্ছে তোমার, এটার কালার শেড হচ্ছে শ্যাম্পেন। সো এবার যাই চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ভীষণ পিসফুল জায়গা এখন সকালে, এখন যেহেতু কোনো ইয়ে নেই বলে মানে ট্রাফিক নেই বলে একটু পিসফুল সকালে হাঁটা যায় এদিকটা, আর বাট একটু পরের থেকে ভীষণ কনজাস্টেড হয়ে যায়। তো এখন সকালে একটু মর্নিংটা এনজয় করবো, হাঁটবো, মর্নিং ওয়াকটা করবো। এনার আজকে ছুটি আছে তাই এনাকে আজকে পাওয়া গেছে, নাহলে তো সেটাও হয় না। চলো করতে করতে একটা পুরনো একটা আবার একটা মেমোরি হয়ে গেল, যেটা হচ্ছে এই মন্দিরটা এসেছিলাম এই ছোটোবেলায় বাবার স্কুটিতে চেপে চেপে, আমি আর বোন এই মন্দিরে খুব আসতাম। সো এটারও একটা নস্টালজিক ব্যাপার, আজকে তাই রূপমকেও এখানে ঘুরিয়ে নিলাম। আর পুরনো মেমোরিজ লিভ করতে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগলো আবার সকাল সকাল এসে। কাল থেকে আমাদের শুধু মন্দিরই হচ্ছে, একজন তাই বকবক করছে যে মন্দির কেন দেখছি আমরা কালকের থেকে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখন সকালের সকালের ব্রেকফাস্টটা করে নেবো, যেটা আজকে করবো লুচি আর আলু ভাজা। আর একদিন খাওয়া হয়নি যেহেতু জামাই এসেছে বলে বাবা মা জামাই অর্ডার করতে চাই, গরম গরম লুচি আর আলু ভাজা করা হবে। সো ঠাকুরঘরে চলে এসেছি মাকে হেল্প করতে, আমি আর রূপম। উনি ইনস্ট্রাকশন দিচ্ছে, উনি হেল্প করছে না, উনি ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি আর মা করছি। বছরে একবার কি দুবার আমরা ঠাকুরের কাপড় জামা চেঞ্জ করি, যেহেতু দুর্গা পুজো এসে গেছে বলে, তাই মা আর্ধেক করছে, আমি আর্ধেক করছি। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর চণ্ডী ঠাকুর, মানে আমাদের বংশ কুলদেবী যেটা বলে। তো তাই মাকে আজকে শাড়ি পরাবো বলে চলে এসেছি উপরে, মা আর্ধেক করছে, আমি আর্ধেক করে নেব, তারপরে মাকে শাড়ি পরাবো। সো ঠাকুরঘর থেকে রান্নাঘর এসে গেছি, আর আজকের মেনু হলো আমাদের লোটে মাছ। সো লোটে মাছে জুড়ি করবো, যেটা কি ওর ফেভারিট। কিন্তু হ্যাঁ, অনেকবার করেছিলাম অনেক আগে, আর অনেক দিন বাদে করছি তাই ভুলে গেছি। তাই ইউটিউব জিন্দাবাদ, ইউটিউবে আমি দেখে নিয়েছি পুরো রেসিপিটা। সো লোটে মাছের ঝুড়ির জন্য আমি লোটে মাছ নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচি,
আর এখানে আছে আমার লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। আর কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, অলমোস্ট মাস্টার্ড অয়েল ইউজ করছি। মানে লোটে মাছের মধ্যে সব কিছু আস্তে আস্তে মিক্স করতে হবে। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলো দিয়ে দেবো যার মধ্যে একবারই। অনেকে করে সেদ্ধ করেও করে, কিন্তু সেদ্ধটা আমি করি না। পেঁয়াজ কুচি, মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, কুচি দিয়ে দিলাম। আর ব্যাপারটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো এটার মধ্যে। আর আমি কি করেছি, আরেকটা হাফ সাইজের পেঁয়াজ আমি বাটা করেছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এটার মধ্যে। সব একবারেই মিক্স করে আমি কড়াইয়ে দিয়ে দেবো, এটা হয়ে যাবে। আমার মতন লেজি পার্সনদের এটা নিয়ে রান্না, কিচেনের উপর মোকাব করছে। আজকেও ছুটি, কিন্তু আজকের দিনেও ওকে বাড়িতে বসে বসে কাজ করতে হচ্ছে, মানে শ্বশুর বাড়িতে বসে। সো হয়ে গেছে, কড়াইয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তো মাঝখানে আমার মনে পড়লো যে আমি এটার মধ্যে জিরে গুঁড়োটা তো দিতেই ভুলে গেছি, তাই খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা একবার ভালো করে মিক্স করে দেবো। মিক্স হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে এবার আমি রাস্তাটা এটা দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে এটা ঢাকা হয়ে হয়ে জিনিসটা হয়ে একটু ছিঁড়ে নিয়েছি লঙ্কাগুলোকে, আর ব্যাস এটার মধ্যে দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার এই যে আলুগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, আলুটা এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে। আলু ভাজার মতন আমি কুচিয়ে রেখেছি। তো মাছটা এরকম মাখা মাখা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। ফাইনালি বাড়ি এসে গেছি। গড, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, বিয়ের পর থেকে নিজেকে যাযাবরই মনে হয়, কোনো জায়গা ফিক্স মনে হয় না। এখানে আসলে ওখানে টান, এখানে আসলে ওখানে টান, বাট এবার উদ্বাস্ত লাগছি পুরো আমি।
সো ফাইনালি বাড়ি এসে গেছি, আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কেন কি একটু পরে ওই যে দেখতে পাচ্ছ স্যুটকেসগুলো এখনও আছে, গোজগাছ করতে হবে একটু ফ্রেশ হয়ে। গোজগাছ করিনি, ফ্রেশ হয়নি, সো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কীরকম লাগছে আমার বেঙ্গলি ব্লগস তোমরা অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু সাবস্ক্রাইব ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে হবে, তাহলে যখনই আমি আপলোড করব ভিডিও তোমাদের নোটিফিকেশন চলে যাবে। সো এই নোটেই আমি এখানে এন্ড করি, ভীষণ ঘামছি আমি। সো ঠিক আছে, তো আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিও। সবাই খুব ভালো থেকো, ভালোভাবে পুজো কাটিও। বারবার আমি বলছি, অলরেডি লোকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, কিন্তু আমার আর এখন ভিড় ঠেলতে ঠিক ভালো লাগে না, আমারও ভালো লাগে না, রূপমেরও ভালো লাগে না, তাই জন্য আমরা ঠাকুর দেখাটা একটু অ্যাভয়েড করি। খুব রেয়ার একটা ঠাকুর দেখলাম, দ্যাটস ইট। সো এই গুড নোটে, গুড ভাইবসে, দুর্গাপুজোর ভাইবসে আমি আজকের এখানেই ভিডিওটা এন্ড করছি। আর আসার সময় দেখছিলাম রাস্তাটাকে খুব সুন্দর সাজানো হয়েছে, রাস্তাঘাট লাইটিং ওয়াইটিং সব দেওয়া হচ্ছে, খুব ভালো লাগলো দেখে। এটা পুজো পুজো ভাব, পুজো প্রতিবারই পুজোর সময়ই আমরা কলকাতা ছেড়ে দিই, এবারও তাই। সো ঠিক আছে, আর বকবক করবো না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সো বি হ্যাপি, স্টে হ্যাপি, ইটস মি ব্লিং মং সাইনিং অফ। Bye-bye.